ভাইয়া ওরা একটু একটু সবাই আমরা চুপ হই, শান্ত হই, একটু সবাই চুপ হই, আচ্ছা একটু সবাই চুপ হই। আচ্ছা জার্নি করে তাই একটু দুহা দুই দিন ধরে জার্নি করতেছে, আমরা ছেড়ে দিব খুব দ্রুত, প্লিজ। ভালো লাগছে, খুব এক্সাইটেড ছিলাম আসলে, অনেক অনেক সময় অনেক হার্ডওয়ার্ক করেছি, অনেক এর পিছনে অনেকদিন এরকম সময় পার করেছি আসলে। তো তিন বছর পরে যেহেতু যখন আসছি তখন চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য, আমার প্রসেসটা মেনটেন করার জন্য। অবশ্যই টিমের জয়ের পিছনে কন্ট্রিবিউট করতে পারলে অনেক বেশি ভালো লাগতো। জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের সাথে আসলে জেতাটা ইজি ছিল না, এটা সত্যি, এবং ওরা ভালো ক্রিকেট খেলেছে। তো আমাদের অবশ্যই কিছু ল্যাকিংস ছিল এবং ওরা ভালো ক্রিকেট খেলেছে, দুটো মিলিয়ে আসলে আমরা হেরে গেছি। বাট যদি ধরেন অনেকদিন পরে যেহেতু টিমে এসেছি, চেষ্টা করেছি নিজের শতভাগ দেওয়ার, তো যতটুকু হয়েছে পেরেছি, চেষ্টা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো এগুলো কন্টিনিউ করার। আমরা টিফিনিতে হয়তো খুব একটা পারফর্ম করতে পারি, ওয়ানডে তো হয়নি, তো আসলে সার্বিক যে টিমের যে অবস্থা এখন ভেতরগত যে একটা সমন্বয়হীনতা, আসলে ওয়ানডে ক্রিকেট তো আমরা বেশ দুই বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছি কনসিস্টেন্টলি, যেটা আসলে এটা একটা আনফর্চুনেট হয়ে গেছে। বাট বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো, এবং আমরা প্রতিটা প্লেয়ারই বিশ্বাস করি যে আমাদের প্রসেস ঠিক থাকলে, আমরা যদি শতভাগ দিয়ে সবাই খেলি, আমরা যে কোনো সিরিজ যে কোনো টিমের সাথে জেতা সম্ভব, যদি এরকম একটা ম্যাচ জিতে পারি, এরকম একটা টুর্নামেন্ট যায়। বাট আপনি যদি টি টোয়েন্টি ধরেন, এটা আমরা সবাই অবগত আছি এবং মানুষের সবাই জানে যে আমরা টি টোয়েন্টিতে ভালো করছি না, এবং আমরা দলগতভাবেও কিন্তু জানি যে আমাদের এখানে ভালো করার সুযোগ আছে, এবং আমরা চেষ্টা করলে এটা ভালো করা সম্ভব। আমাদের বোলিং ডিপার্টমেন্ট বলেন, ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, সবার অ্যাবিলিটি আছে ওয়ার্ল্ড ক্লাস মঞ্চে বা ওয়ার্ল্ডের একটা ভালো মঞ্চে আমাদের ভালো পারফরমেন্স করা সম্ভব, তা আমরা বিশ্বাস করি। অবশ্যই একটু সময় লাগছে, বাট আমি বিশ্বাস করি যে, এবং ইন্ডিভিজুয়াল প্রতিটা প্লেয়ারই বিশ্বাস করে যে, আমরা একটা ভালো কামব্যাক করতে পারবো। অবশ্যই আমরা ফার্স্ট ম্যাচটা হারার পরে অনেক বেশি মানে আসলে সারপ্রাইজড হয়েছি, আমরা যে এক্সপেকটেশন ছিল আমাদের জিম্বাবুয়ের মাটিতে আমরা যতটুকু পারফর্ম করবো সে অনুযায়ী করতে পারিনি, অবশ্যই আমাদের জন্য একটা অবশ্যই মানে খারাপ লাগার বিষয় ছিল। তো সেকেন্ড ম্যাচটা যখন দেখলাম যে সেম ওয়েতে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম অবশ্যই ওই সময়টাতে, বাট আমার মনে হয় যে এটা একটা একটা সিরিজ, যে সিরিজে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি। না আসলে জিম্বাবে জিম্বার মতো খেলে নাই, বাংলাদেশ ক্রিকেটের টিম বাংলাদেশের মতো খেলছে। আসলে আসলে এটা আসলে ইন্ডিভিজুয়ালের কিছু না, বাট আমার মনে হয় প্রতিটা প্লেয়ারেরই একটা পার্ট আছে যে কে কোন সময় ব্যাটিং করে তার ওই এক্সিকিউশনটা করা, বলার ডিপার্টমেন্টের বলার কখন বলিং করবে, বা ব্যাটসম্যানের টপ অর্ডারের কী কাজ, মিডল অর্ডারের কী কাজ। তাই মনে করি যে সবাই তার ইন্ডিভিজুয়াল জায়গাটা বুঝতে পারবে এবং আশা করি এটা নিয়ে কাজ করবে, এবং করবো আমরা সবাই মিলে, যেন আমরা যতটুকু দেওয়ার, যেন দশটা বলে কী করা উচিত, বিশটা বলে কী করা উচিত, সবাই তার জায়গা থেকে যদি দিতে পারে, আমার মনে হয় যে একটা বড় ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো আমাদের ওই জিনিসটা নিয়ে কাজ করার বিষয় আছে এবং ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। আপনি 250 করেছেন এবং আপনার 250 যদি আমরা খেয়াল করি, আপনার স্ট্রাইক রেট 100 প্লাস ছিল, স্ট্রাইক রোটেশন করা এবং স্ট্রাইক রেটটাকে মেইনটেইন করা এই জায়গায় স্ট্রাগল করছিল অন্যরা, বাট আপনার ম্যাজিকটা কি ছিল? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে, যেহেতু হচ্ছে আপনাকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে ফিউচারে, সেক্ষেত্রে ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল নিশ্চয়ই আপনার ইনিংসগুলোকে ইন্সপায়ার করেছে, তার সাথে আপনার ডিসকাশনটা কী ছিল?
আসলে আমি যখন এই অনেকদিন পরে টিমে আসলাম, আমি প্রতিটা প্লেয়ারের কাছ থেকে দারুণভাবে সাপোর্ট পেয়েছি। অবশ্যই তামিম ভাইয়ের কাছ থেকে, রিয়াদ ভাইয়ের কাছ থেকে, জুনিয়রের মধ্যে আফিফ আছে, তাসকিন আছে, মোসাদ্দেক আছে, লিটন আছে, তো এভরিওয়ান আসলে আমাকে খুব ভালো মতো অ্যাকসেপ্ট করেছে এবং বুঝতে দেয়নি যে আমি অনেকদিন পরে এসেছি। ওরা আসলে টিমে আমরা পরিবারের মতো ছিলাম, তো এটা একটা ভালো দিক যে পারফরমেন্স করার জন্য অনেক বেশি উৎসাহিত করে এবং ইজি হয়ে যায়। তো আমার মনে হয় যে প্রতিটা প্লেয়ারই চাচ্ছিল যে আমি রান করি, যেহেতু আমি ফার্স্ট ক্লাস বলেন বা প্রিমিয়ার লিগ বলেন বেশ ভালো খেলে গেছি, তো এই কারণে সবাই চাচ্ছিল যে আমি পারফর্ম করি এবং ওই দোয়াটা আসলে কাজে লেগেছে এবং মানুষ অনেকেই চাচ্ছিল যে রান করি অনেক। তো আমি এটাই মনে করেছি যে সবার দোয়া ছিল এবং সবাই চেয়েছিল, এই জন্য আসলে।